করতে পেরেছি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জাস্টিস গাঙ্গুলি আজকে যে রায় ঘোষণা করেছে সর্বোচ্চ আদালত যেখানে মূল রামলালার বিতর্কিত জমি মালিকানা রামলালার সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার মধ্যে পাঁচ একর জমি দিতে হবে এবং যেটা নির্মোহী রাখার দাবি খারিজ করে দিয়েছে সরকারকে মন্দির জন্য তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছে কিভাবে আপনি দেখছেন আপনার প্রতিক্রিয়া দেখুন সুপ্রিম কোর্টের রায় কতগুলো জিনিস আছে যেগুলো সদর্থক বলে আমি মনে করি যেমন ধরুন একটা কথা যেটা বলেছেন যে যেখানে নামাজ পড়া হয় সে সেটাকে মসজিদ হিসেবে অস্বীকার করার উপায় নেই সেই যুক্তিটাকে মেনে যদি আমরা এগোই তাহলে দেখতে হবে যে এটা সর্বজনস্বীকৃত সত্য যে এই বাবরি মসজিদে নামাজ পড়া হচ্ছিল কিন্তু অনেক দিন আঠারোশো ছাপ্পান্ন সাতান্ন সালে নাও হতে পারে কিন্তু উনিশশো সাল থেকে তো বটেই এবং যবে থেকে আমাদের সংবিধান এসছে তবে থেকে এখানে নামাজ পড়া হচ্ছিল এবং নামাজ পড়ার যে জায়গা সেটা যদি মসজিদ হিসেবে স্বীকৃত হয় তাহলে আমাদের সংবিধানে স্বীকৃত যে ধর্মাচরণের স্বাধীনতা আছে সেটাকে রক্ষা করার অধিকারও সংখ্যালঘু সম্প্রদায়ের আছে এবং এটা কোনো ঐতিহাসিক ব্যাপার নয় এটা স্পষ্ট আমরা দেখেছি যে এই মসজিদকে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেইটাকে ব্যাপারে যে মামলা হয়েছিল সে ইসমাইল ফারুক মামলায় তৎকালীন সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিলেন এই মসজিদ ডেমলিশনটা ইজ অ্যান অ্যাক্ট অফ ন্যাশনাল সেম এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে হোয়াইট পেপার ছিল সেটাকে ও সেখানে ওটা ওনারা ওটাকে পাঁচশো বছরের পুরনো একটা সৌধ হিসেবে উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন গুঁড়িয়ে দেওয়ার ফলে আমাদের সাংবিধানিক মূল্যবোধ ও গুঁড়িয়ে দেওয়া হলো আজকে সেইটার মালিকানা বিচার করতে গিয়ে সুপ্রিম কোর্ট বললেন হ্যাঁ শুধু এসআই এর ভিত্তিতে এস কিন্তু বলেনি ওখানে মন্দির ছিল এবং নিচে একটা কোন স্ট্রাকচার ছিল ওটার নিচে কোন কাঠামো ছিল তার সেটার ওপর মসজিদ হয়েছে তার ভিত্তিতে কি করে বলেন এই জমি হিন্দুদের ছিল যেখানে সুপ্রিম কোর্ট বলছেন যে হিন্দুদের যে দাবি সেটা দাবিটা মানে দাবির ভিত্তি হচ্ছে বিশ্বাস বিশ্বাসের উপর ভিত্তি করে যেমন কাউকে অগ্রাধিকার দেওয়া যায় না বিশ্বাসের উপর ভিত্তি করে কারোর মালিকানা কি ঠিক করা যায় শুধু এএসআই রিপোর্টের ওপর যেখানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি স্বাধীনতার পর থেকে এই জবে থেকে সংবিধান এসছে সেখানে একটা মসজিদ আছে এটা কি আমাদের যে সংবিধানের যে মূল্যবোধ কনস্টিটিউশনাল যেটা মরালিটি বলে একটা আছে সাংবিধানিক মূল্যবোধ আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত তার উপর ন্যস্ত হচ্ছে যে আমাদের যে বিভিন্ন মৌলিক অধিকার আছে যার মধ্যে ধর্মাচরণের অধিকারটা সব থেকে প্রয়োজনীয় সব থেকে গুরুত্বপূর্ণ অধিকার সেটাকে রক্ষা করা সংখ্যালঘিষ্ঠ মানুষরা দেখে এসছে এটা একটা মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটাকে গুঁড়িয়ে দিয়ে তার ওপর মন্দির তৈরি করার যে বার্তা যে রায় আজ সুপ্রিম কোর্ট দিলেন এটাতে আমার মনে একটু খটকা লেগেছে সংবিধানের একজন ছাত্র হিসেবে আমার কাছে এটা একটু একটু এটার সঙ্গে এটাকে মেনে নেওয়া শক্ত জাস্টিস গাঙ্গুলি সুপ্রিম কোর্ট রায়ে এ কথাও বলছে যে খনন কার্য থেকে প্রমাণ মিলেছে যা প্রমাণ মিলেছে সেটা খারিজ করা সম্ভব নয় বাবরি মসজিদ খালি জমিতে তৈরি হয়নি জমির নিচে কাঠামো ছিল খননে যা পাওয়া গিয়েছে তা ইসলামিক স্থাপত্য নয় বিতর্কিত পাথর ব্যবহার করা হয়েছে হয়েছে মন্দির ভেঙে তা তৈরি এমন প্রমাণ নেই তাহলে মন্দির ভেঙে যদি প্রমাণিত না হয়ে থাকে এবং সুপ্রিম কোর্ট কি জমির মালিকানা যেটা তিনশো বছর আগে সেটা আজকে ঠিক করবে সুপ্রিম কোর্ট কি ভুলে যাবে যার তার উপর একটা একটা মসজিদ ছিল এত বছর ধরে সংবিধান আসার পর সেটা ছিল এবং সংবিধান হিসেবে সেটা সেটাকে রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের সংবিধানের আগে কি ছিল সেটা রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্টে তো নয় গণতান্ত্রিক ভারতবর্ষ তখন তো ছিল না তখন কোথায় মন্দির ছিল কোথায় মসজিদ ছিল কোথায় বৌদ্ধ স্তূপ ছিল কোথায় চার্চ ছিল তার বিচার যদি আমরা আজ করতে বসি তো অনেক মন্দির মসজিদে তো ভাঙা পড়বে গাঙ্গুলি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য